উৎসবের মরসুমে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারে এবার পুজোর আনন্দ আরও কিছুটা বাড়ল শ্রমিকদের বাড়ানো হলো ন্যূনতম পারিশ্রমিক বা পুজুরে বুধবারে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের এই সিদ্ধান্ত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা দৈনিক কাজের ভিত্তিতে উপার্জন করেন তাদের পারিশ্রমিক কিছুটা হলেও বাড়ল আগামী পয়লা অক্টোবর থেকে ন্যূনতম পারিশ্রমিক কার্যকর হবে কেন্দ্র তরফে জানানো হয়েছে ভেরিয়েবল টিয়ারনেস অ্যালাওয়েন্স বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্তে নির্মাণ কর্মী লোডিং আনলোডিং এর সঙ্গে যুক্ত নিরাপত্তা রক্ষী সাফাই কর্মী পরিচারিকা খনি কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে আগামী পয়লা অক্টোবর থেকে নতুন পারিশ্রমিক কার্যকর হবে এর আগে চলতি বছরের এপ্রিল মাসে এই মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল পরিবর্তনশীল মহার্ঘ ভাতায় দক্ষতার উপরে ভিত্তি করে মজুরি বা পরিকাঠামো ভাগ করা অদক্ষ অল্পদক্ষ দক্ষ এবং অত্যন্ত দক্ষ শ্রেণিতে ভাগ করা হয়েছে এই শ্রেণীর ভিত্তিতে ন্যূনতম পারিশ্রমিকও স্থির করা হয় কেন্দ্রের নয়া সিদ্ধান্তে অদক্ষ কর্মীরা যেমন নির্মাণ কাজ বা সাফাই কর্মীদের দৈনিক মজুরি হবে সাতশো তিরাশি টাকা অর্থাৎ মাসে কুড়ি হাজার তিনশো আটান্ন টাকা উপার্জন অল্প দক্ষ কর্মীদের ন্যূনতম দৈনিক উপার্জন আটশো টাকা অর্থাৎ মাসে বাইশ হাজার পাঁচশো টাকা স্থির করা হয়েছে দক্ষ ক্লারিক্যাল কাজের সঙ্গে যুক্তদের দৈনিক মজুরি নয়শো চুয়ান্ন টাকা দিতে হবে মাসে চব্বিশ হাজার আটশো চার টাকা উপার্জন হবে এদের অত্যন্ত দক্ষ কর্মীরা যারা অস্ত্র নিয়ে নিরাপত্তা দায়িত্বে থাকে তাদের ন্যূনতম এক হাজার পঁয়ত্রিশ টাকা মজুরি দিতে হবে এদের মাসিক বেতন ছাব্বিশ হাজার নয়শো দশ টাকা আয়হত হবে We we'll report our emails.